Hey, what's up guys and welcome back to my channel. যখন কন্টেন্টের অভাব তখন কন্ট্রোভার্সি যেন হাতের ললিপপ হয়ে যায়, আর সেই সুযোগটা মিস না করে সুযোগটাকে কাজে লাগিয়ে আজ আমিও বেহেতি গঙ্গায় হাত ডুবাবো। সো গাইজ, আজকে কোনো রোস্ট ভিডিও হচ্ছে না, আজকে শুধু আমি আমার মতামত, কারণ এই কন্ট্রোভার্সির সময় আমরা নিজেদের বিভিন্ন মতামত শেয়ার করতে পারি। এটা একটা আমাদের স্কুল জীবনে ফিরে যাওয়ার সময়, কারণ সেই সময়ও যেমন টিম এ টিম বি বলে স্টুডেন্টদের ভাগাভাগি করা হতো, ঠিক এরকম কেসটা ইউটিউবেও হয়। ইউটিউবেও অনেক সময় টিম ওয়াইজ ক্রিয়েটররা আলাদা আলাদা পথে চলে যায় এবং টিম এর পার্টিসিপেন্টদের সাথে টিম বির পার্টিসিপেন্টদের তুমুল চলতে থাকে। তো অনেকদিন আগে আমাদের বঙ্গাই সিনেমাপের মধ্যে একটা কন্ট্রোভার্সি চলেছিল, যেটা বুঝে উঠতে উঠতে আমি দেখলাম কন্ট্রোভার্সিটা শেষ হয়ে গেল। বাট না, এবার আমি ছাড়বো না, এবার আমার কন্টেন্টের প্রচুর অভাব পড়ছে। নিজের মতামতটা আমি না দিলে তোমাদের গাইড করবে কে? আমার একটা বক্তব্যের জন্যই তো তোমরা নোটিফিকেশন বেল অন করে রাখছো, আমি জানি না। তাই আমি আমার বক্তব্য এই ব্যাপারে দেওয়ার আগে মাইকটা একটু ঠিক করে নি। মূল্যবান বক্তব্য দেওয়ার আগে, নর্থ বেঙ্গলের লোকেরা ঝালমুড়ি নিয়ে বসো আর সাউথ বেঙ্গলের লোকেরা ঘটি গরম নিয়ে বসো। বিগ বস লক আপ সব ফেল হয়ে যাবে ইউটিউবের কন্ট্রোভার্সি দেখলে। আমরা তো এরকমই আগুন লাগার অপেক্ষায় থাকি, যে আগুন লাগবে সটাসট সেটা নিভানো তো দূরের কথা, সেটা জ্বালানোর জন্য যেন এক দল বসে আছে। সিনেবাপ শুধু তার ভিডিওতে নর্থ বেঙ্গল এই কথাটা উচ্চারণ করতে করতেই সব জায়গায় এমন আগুন লেগে গেল, সবার একটাই কথা, সাউথ বেঙ্গল নর্থ বেঙ্গল কেন আলাদা করা হচ্ছে? খুব ভালো কথা, তোমরা যেটা বলেছ ভীষণই ভালো কথা, কেন ভেদাভেদ হচ্ছে? কিন্তু এটুকু তো মাথায় রাখতেই হবে যে যখন গরমকালের ছুটি পড়ে তখন সাউথ বেঙ্গলের আবহাওয়া দেখে ছুটি ঘোষণা করে দেওয়া হয়, তখন তো নর্থ বেঙ্গলের আবহাওয়া নিয়ে ভাবা হয় না, তখন তো আমরা নর্থ বেঙ্গলের লোকেরাও সেটা অ্যাডজাস্ট করি। মানে অনেক কিছুতেই নর্থ বেঙ্গল বঞ্চিত হয়, সেই সময় তোমাদের এই ভেদাভেদির ব্যাপারটা কেন মনে আসে না? বড় কথা, এখানে ভেদাভেদির ব্যাপার উঠছেই না, এখানে সিম্পলিফাই করে সিনেবাপ বলেই দিয়েছে যে সাউথ বেঙ্গলের লোকেদের কাউকে হার্ট করার জন্য এই ভিডিওটা এমনিতেও না, মানে ক্রিয়েটারদের, যারা ক্রিয়েটাররা গেছিল তাদের প্রতি সম্মান রেখে, আমার তো মনে হয় না ওই ভিডিওতে কোনো সাউথ বেঙ্গলের ক্রিয়েটারকে ডিজার্ভিং না বা তারা কেন গেল এটার উপর প্রশ্ন করা হয়েছে, যেটা আবার আমাদের পাড়ার কাকিমা অলরেডি প্রশ্ন করে ফেলছে যে দুর্বাদে কেন গেল। তাই এইখানে আমি ফার্স্টেই বলে দিই, দুর্বাদে কিন্তু সাউথ কলকাতার, কিন্তু তাও আমি বলবো দুর্বাদে গেছে, খুব ভালো করেছে। আর কেন যাবে না, তার সাবস্ক্রাইবার কম দেখে তাকে জাজ করা হচ্ছে? আমার তো মনে হয় না কারো কাজের সাথে তার সাবস্ক্রাইবার সংখ্যাটাকে ম্যাচ করে করা উচিত। অনেকে বলছে যে ইনডাইরেক্টলি বলছে যে অনেককে আমরা দেখিনি তারা চলে গেছে, তো কিছু না কিছু ডিজার্ভিং পার্সন তো অবভিয়াসলি গেছেই, প্লাস যারা নতুন উঠেছে সেরকম পার্সেন্টরা যখন যাচ্ছে তো তাদের কখনোই এইসব বলে কেন গেল কি গেল এগুলো করে তাদেরকে হার্ট করার কোনো মানে হয় না। এই ওদের যাওয়াটা যেটা সেটাকে আমাদের অ্যাপ্রিসিয়েট করা উচিত, নিজে একটা আলাদা উৎসাহ পাচ্ছে কাজের জন্য, যখন সে বড় ইউটিউবারদের কাছে নিজেও যাচ্ছে তখন নিজেকেও তার কিছু না কিছু মনে হচ্ছে, অবভিয়াসলি তার ভালো ওয়ার্ক করেছে জন্যই তাকে ডাকাও হয়েছে। ব্যাপারটা হচ্ছে শুধু যতজনকে আমরা দাদাগিরিতে দেখেছি তাদের বাইরেও অনেককে ইনভিটেশন দেওয়া ছিল দাদাগিরিতে আসার জন্য, অনেকে যেতে পারেনি, বিভিন্ন কারণে যেতে পারেনি, হয়তো তারা এলে যাদেরকে দেখলাম তাদের মধ্যে কেউ নাও থাকতে পারতো, অনেকেই ডাকা হয়েছে। একটা হচ্ছে যে কেউ যেতে পারলো না, সেটা পুরোপুরি আলাদা ব্যাপার। নেবাক শুধু বললো যে নর্থ বেঙ্গলের এত ক্রিয়েটর ছিল, শুধু নিজের কথা বলেছে তা না, বলছে যে নর্থ বেঙ্গলের এত ক্রিয়েটাররা ছিল, তাদের মধ্যে যে কোনো একজন থাকলেও বা তাদেরকে ডাকা হয়েছে তারা যেতে পারেনি সেটা কোনো ব্যাপার না, কিন্তু তাদের ডাকাই হয়নি কেন, মানে সব সবাই চোখ বন্ধ করে কেন ছিল? তো এইটুকু একটা সামান্য কথা। তবে হ্যাঁ, এই ক্ষেত্রে মহারাজের ওপর আমরা কোনো কিছু ক্ষোভ দেখাতে পারি না, কারণ আমার তো মনে হয় না যে মহারাজ এই ইউটিউবারদের সবাইকে দেখে শুনে সাজেস্ট করবে বা তার কোনো, তার তো সময়ই নেই। সেক্ষেত্রে ম্যানেজমেন্ট টিমকেই বলা চলে যে ম্যানেজমেন্ট টিম এই জিনিসটা কেন করলো যে নর্থ বেঙ্গলের কাউকে তারা ইনভাইট করেনি। আর থেকে বড় কথা যে সিনেমা অলরেডি ওই জি বাংলায় অলরেডি মিরাক্কেলেই এসেছিল, তো জি বাংলার ঘরের ছেলে যেহেতু ওখান থেকেই সিনেমা ইউটিউবে এসছে, সেটা ওদের রিপ্রেজেন্ট করতেও ভালো লাগতো। তো সিনেবাপ এই কথাটাই বলেছে, আর ডাকলো না বলতে সেটা একটা হাসির আঙ্গিকে যে আমাকে কেন ডাকলো না, বিকজ উই অল নো যে সিনেবাপ একটা এন্টারটেনমেন্ট চ্যানেল চালায়, তো সেক্ষেত্রে সেইভাবে করেই ডাকলো না, মানে এরকম না যে বাচ্চাদের মতো ললিপপ আমি পাইনি কেন, এটা সিনেবাপ না। কারণ সিনেবাপ অপেক্ষায় থাকে না যে কে সিনেমার কথা অফার করবে তারপরে সে সিনেমা করবে। আমার মনের যদি ইচ্ছা থাকে আমি কোনোদিনও সিনেমা করবো, যেমন সিনেবাপ নিজেও বলেছিল সিনেবাপ কথাটার মধ্যে সিনেমার একটা ব্যাপার আছে, কারণ সিনেমা করতে সিনেবাপদের ভালো লাগতো। ব্যাপারটা হচ্ছে যে সিনেমা এখন কে
আমাকে অফার করবে সেটার কথা না ভেবে আমি যদি নিজের ইচ্ছা নিজে পূরণ করতে পারি তো ওয়াই নট। তখন সিনেবাব একটা নিজেই একটা ওয়েব সিরিজ বানিয়ে নিজেই সেটা ভালো মতো ম্যানেজ করেছে, নিজেই সেখানে হিরো হয়েছে, তো কি অসুবিধা কি, কারণ সে নিজের স্বপ্ন নিজেই পূরণ করছে। তো সেই জন্য একটা দাদাগিরিতে ডাকবে না জন্য সে ওয়েল এস্টাবলিশড ইউটিউবার একটা মানে দাদাগিরিতে ডাকবে না জন্য তার তো খারাপ হওয়ার কোনো মানে হয় না, কিন্তু সে খারাপ পেয়েছে এই কারণে কারণ অনেক ক্ষেত্রে নর্থ বেঙ্গল বঞ্চিত। অনেকে ভাববে আমি নর্থ বেঙ্গলের জন্য হয়তো আমি সিনেবাবদাকে ভালো ভালো বলে যাচ্ছি, বাট এটাও বলি যে অনেকে ভাবে যে নর্থ বেঙ্গলের লোকেরা সিনেবাবদার পাচেটে উপরে উঠবে, তো সেক্ষেত্রেও বলে দিই আমি এখনো অবধি দেখিনি যে সিনেবাবদা তার স্টোরিতে কোনো নর্থ বেঙ্গলের ক্রিয়েটার এই বলে তাকে প্রমোশন করেছে, তার চ্যানেলকে প্রমোশন করেছে। তো বিনা কারণে তো কারো প্রমোশন করেই নি, আর সব থেকে বড় কথা নেপোটিজম তো তার সাথে যাই না। সুতরাং এই কথাটা বলা খুবই ভুল হবে যে আমরা নর্থ বেঙ্গলের লোকেরা ওনাকে ছেটে উপরে উঠবো। উনি জাস্ট একটা কথা বলেছেন যে নর্থ বেঙ্গলের লোকেরা অনেক ক্ষেত্রে এইসব কারণে মানে এইসব দিক দিয়ে বঞ্চিত। সেটা অনেকে হ্যাঁ করেছে, ইভেন সাউথ বেঙ্গলের প্রচুর লোক হ্যাঁ করেছে, এতে সমর্থন করেছে অবভিয়াসলি, কারণ কেউ এটাকে নর্থ সাউথ বলে বিভেদ করছেই না। এটা শুধু জাস্ট এটা বলা এই দিকের কিছু লোকের হয়ে দাদা কিছু কথা বলেছে, তো সেটাতে তো অন্যান্য সাউথ বেঙ্গলের ক্রিয়েটারকেও ছোট করা হয়নি, সেখানে আদার্স কিছু বলাই হয়নি যে তারা খারাপ, তারা এদেরকে কেন ইয়ে করা হলো, এরকম করে কম্প্যারিজনও করা হয়নি। কিন্তু জানি না হঠাৎ করে এটা নিয়ে একটা বিগ কন্ট্রোভার্সি তৈরি হয়ে গেল। প্রত্যেককে যারা এই কন্ট্রোভার্সি যুক্ত আমার সত্যি কথা বলতে সবাইকেই খুব ভালো লাগে, লাইক রাহুল দারও কাজ খুব ভালো, বঙ্গাইয়ের সাথেও সিনেবাবদার ছিল, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কি কারণে তাদের বিভেদ হয়েছে সেটা তাদের পার্সোনাল ব্যাপার। আমি মানুষকে অধিকাংশই জাজ করি কাজের ওপর, তো যেই কারণে আমার বঙ্গাইয়ের প্রতিও কখনো খারাপ লাগা কিচ্ছু ছিল না, বঙ্গাইকেও আমার ভালো লাগে, আমার রাহুল দাকেও ভালো লাগে, আমার সিনেবাবকেও ভালো লাগে। তো এখানে আমি জাস্ট এইটুকুই বলতে চাই যে আমি ব্যাপারটা যেহেতু বুঝতে পারছি যে এখানে নর্থ বেঙ্গলের লোকেদের জন্য দাদা একটা নিজের ভয়েসটা বলে দিয়েছে আর কি, নিজের কথা বলে, কিন্তু তার সাথে নর্থ বেঙ্গলের ক্রিয়েটারদেরও সবার সাথে পরিচয় করানো দরকার, এই হিসেবে দাদা একটা ভিডিও করেছে দাদাগিরিকে টার্গেট করে, যেহেতু ম্যানেজমেন্ট টিম সেম, তো সুতরাং এত কিছুর পরেও কেন ডাকা হলো না, কারণ সত্যিকারে কথা বলতে যেমন হিন্দিতে কোনো একটা শোতে যখন ক্যারিমিনাতিকে ডাকা হয় তখন ট্রিগারের ইনসানকেও ডাকা হয়, তেমনই আমি বলতে চাইছি যে ক্ষেত্রেও ব্যাপারটা এরকমই হওয়া উচিত ছিল যে দুজনই খুব ট্যালেন্টেড সিনেবাবদার বঙ্গায় দুজনকেই ডাকা উচিত ছিল, কারণ সিনেবাব খাটে কতটা সেটা তোমরা খুব ভীষণভাবে জানো। বঙ্গায় এখন যতটা ইউটিউব অ্যাজ এ ইউটিউব আর যতটা ইউটিউবকে সময় দিচ্ছে তার থেকে সিনেবাব অনেক বেশি ইউটিউবকে সময় দিচ্ছে, সে পুরোটাই কিন্তু ফুল টাইম ইউটিউবারই, সেক্ষেত্রে সে একটা বিশাল ডিজার্ভিং পার্সনই বটে। তো এক্ষেত্রে মতবিভেদ থাকবে, প্রত্যেকেরই মতবিভেদ থাকবে, সেটা নিয়ে নিজেদের মধ্যে ঝামেলা করার কোনো মানে হয় না। আমি তো চাই যে এখানে কন্ট্রোভার্সি ইউটিউবে কন্ট্রোভার্সি যতটা কম হয় ততটাই ভালো, এখানে কন্ট্রোভার্সি করার মতো কিছু ছিলই না, কারণ এখানে জাস্ট সিনেবাব নর্থ বেঙ্গলের একজন একটা কথা বলেছে যার জন্য এত কিছু হয়ে গেল। এটাতে পার্সোনালি অনেকে হয়তো ব্যাপারটাকে কন্ট্রোভার্সি ভাবে নিচ্ছে, তো তারা ভুলভাবে নিচ্ছে, এটাতে এই ভিডিওতে সিনেবাব কাউকে হার্ট করছে বলে তো আমার মনে হয় না, তাও অনেকে এটাকে অন্যভাবে অন্য ইয়েতে নিয়ে নিচ্ছে যে হ্যাঁ বাচ্চা নাকি ললিপপ পেল না, ব্যাপারটা এরকম না, ব্যাপারটা খুবই সিম্পল, আর সেটাই অনেকে না বুঝে অনেক কিছু কন্ট্রোভার্সি হয়ে যাচ্ছে। নর্থ বেঙ্গলের থেকে একটা ক্রিয়েটার গেল, সিনেবাবদা কোনো কথা বলতো না, এটা আমাদের মানতেই হবে। সাউথ কলকাতায় যেমন অনেক ভালো ইউটিউবাররা আছে তেমন নর্থ বেঙ্গলেও আছে, কিন্তু সেটা কখনো পরিচয় পায় না, অনেক ক্ষেত্রেই পরিচয় পায় না, তো সেটাই সিনেবাবদার কথা ছিল। আর লাস্টলি আমি এটাই বলতে চাই যে কন্টেন্ট ক্রিয়েটাররা কন্টেন্ট ক্রিয়েট করো, কন্ট্রোভার্সি না করে, কারণ কন্ট্রোভার্সি কাইন্ড অফ এটাকে বলা যায় যে ঝগড়া ঝামেলাই, তো সেটা দেখতে অফ কোর্স মানুষেরা পছন্দ করে, বাট আমরা সবাই তো প্রত্যেকে কন্টেন্ট ক্রিয়েটার, তাই ক্রিয়েটার থেকে কিছু ক্রিয়েটিভ জিনিস দেখলেই আমাদের ভালো লাগবে, এটা আমার মনের কথা, যেটা আমার মনে হলো। তো এটাতে অনেকে সহমত হবে হবে না, আর সেটা নিয়ে কোনো অসুবিধা নেই, কারণ এটাও একটা আমাদের মতামত, প্রত্যেকের মতামত সেম হয় না সব বিষয়ে, কিছু কিছু বিষয় আমাদের মতামত সেম হতে পারে, কিছু কিছু বিষয় আমাদের মতামত সেম নাও হতে পারে, বাট তার জন্য নিজেদের মধ্যে ঝগড়া বিবাদের কোনো মানে হয় না, সবাই মিলেমিশে থাক। বাংলার দুই ভালো ক্রিয়েটার বঙ্গাই সিনেবাব দুজনের থেকেই আমরা কন্টেন্ট চাই, দুজনেরই কন্টেন্ট আমার ভীষণ প্রিয়, দুজনে ভালো ভালো ইউটিউবকে কন্টেন্ট দান করো, এটাই বলবো। এটুকুই আমার জাস্ট বলার, যখন নিজেকে ইউটিউবার বলছো তখন সেই লাইনের সাথে অনেকটা যুক্ত থাকো, একদম বিচ্ছিন্ন হয়ে পড়ো না, এটা আমার মনে হয়। আমিও যেহেতু নর্থ বেঙ্গলের আমি ব্যাপারগুলো বুঝতে পারছি যে দাদা কী বলতে চাচ্ছে, তো সেই অনুযায়ী আমি আমার মতামত দিলাম, তো তোমাদের কী মনে হয় সেটা তোমরা কমেন্ট সেকশনে লিখতে পারো, কিন্তু ঝগড়া ঝামেলা একদম না, মিলেমিশে থাকো, সুখে থাকো, অ্যান্ড স্টে পজিটিভ। তো আজকের জন্য থাকলে ভিডিওটা, এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।